টিটাগড়ের 22 নম্বর বাদে পিকে বিশ্বাস রোডে বিস্ফোরণের শব্দ। খড়দার পিকে বিশ্বাস রোডে ভেঙে পড়লো দোতলা বাড়ির একাংশ। সিলিন্ডার ফেটে যাওয়ার কারণে ভেঙে পড়েছে বাড়ির একাংশ। প্রাথমিক তদন্তে এমনই অনুমান পুলিশের। ধ্বংসস্তূপের তলায় আটকে পড়ে বেশ কয়েকজন, আহত একজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ধ্বংসস্তূপের তলায় একজনের আটকে থাকার আশঙ্কা। খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকে। কাথিপুরে ভোটে সিসি ফুটেজের ফরেন্সিক পরীক্ষা নির্দেশ হাইকোর্টের। 10 দিনের মধ্যে দিল্লিতে ফুটেজ পাঠানোর নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনকে। কেন্দ্রীয় ফরেন্সিককে কাথিপুরে ভোটে সিসি ফুটেজ পরীক্ষা নির্দেশ দেওয়া হলো। 6 সপ্তাহের মধ্যে ফুটেজ পরীক্ষা করে রিপোর্ট দিতে হবে আদালতে। কোন ফুটেজ কোন বুথের তা চিহ্নিত করে দিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। কাথি পৌরসভায় অবাধে ছাপ্পা ভোটের অভিযোগে শুভেন্দুর ভাইয়ের মামলা। বিরোধী দল নেতার ভাই সৌমেন্দু অধিকারীর করা মামলায় এই নির্দেশ দিল হাইকোর্ট। পরীক্ষার পর ফুটেজ আবার রাজ্য নির্বাচন কমিশনকে ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। কোন বুথে রিগিং ভুয়ো ভোট হয়েছে কিনা তা পরীক্ষা করবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। এনে শুভেন্দু অধিকারী কি বলেন এবং কি বলেন কুণাল ঘোষ, পরপর শুনব। পৌরসভার নির্বাচন শুধু কাঁথি নয়, সব পৌরসভাতেই এই একই কায়দায় নির্বাচন করা হয়েছিল এবং সেই কারণে আদালত সিসিটিভি ক্যামেরার কথা তারা বলেছিলেন এবং সিসিটিভি ক্যামেরাকে সংরক্ষণ করতে, ভোটের কাগজকেও সংরক্ষণ করতে বলেছিলেন। কাঁথি পুরসভার ক্ষেত্রে প্রাক্তন পুরপ্রধান সৌমেন্দু অধিকারী, তিনি জনস্বার্থের মামলাটি করেছিলেন নির্বাচন হয়ে যাওয়ার ঠিক 48 ঘন্টার মধ্যে এবং তার আর্জি ছিল যে গণনা বন্ধ রেখে স্থগিতাদেশ দিয়ে এই নির্বাচন বাতিল করা হোক এবং তার সপক্ষে 100-এর বেশি ভিডিও ফুটেজ সহ অনেকগুলো তথ্য সেই জনস্বার্থ মামলায় ছিল বলে আমরা জেনেছি। এটা কোর্টের বিষয়, এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। আমি শুধু এইটুকুই বলবো যে এক সিস্টেমটা ত্রিপুরা পুরসভায়, আগরতলা পুরসভায় কেন থাকলো না? আগরতলা পুরসভায় সেখানে তো বুথগুলিতে সিসি ক্যামেরাই রাখা হয়নি, তো সুতরাং এটা হচ্ছে তফাৎ। পশ্চিমবঙ্গে আপনি সিসি ক্যামেরা রয়েছে, আপনি তার উপর দাঁড়িয়ে কোনো একটা অর্ডার, তা ঠিক ভুল ইত্যাদি আমি এর মধ্যে ঢুকছি না, এটা কোর্টের বিষয়, দলের শীর্ষ নেতৃত্ব দেখবেন। কিন্তু বিজেপি শাসিত রাজ্য আগরতলায় সেখানে তো ক্যামেরারই বলাই নেই। সেখানে যখন বারবার বলা হয়েছে ক্যামেরা দিন ক্যামেরা দিন ক্যামেরা দিন, বলছে না ক্যামেরা লাগবে না, ক্যামেরা দিতে হবে না। তো সুতরাং এইখানে গণতন্ত্রের পুরো তফাৎ। কোর্ট রায় দিয়েছেন, কোর্ট নিশ্চিতভাবে প্রশাসন সেই অনুযায়ী চলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।